হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব বারাসাত থেকে খুব কাছে ময়না ঘোষপাড়ার পূজা নার্সারিতে। বারাসাতের স্টেশন থেকে টোটোতে 10 মিনিটের মধ্যে পৌঁছিয়ে যাবেন এই নার্সারিতে। এখানে ফুল ফল ও বিভিন্ন ধরনের অর্কিড পেয়ে যাবেন এবং তাদের দাম নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে আমাদের সাথে পূজা নার্সারির একজন স্টাফ আছে। দাদা, আপনার নামটা কি? গণেশ ঘোষ। গণেশদা, এই নার্সারির স্টাফ, উনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে কিভাবে গাছগুলো তৈরি হচ্ছে। মাটিটা ভালো করে তৈরি করতে হয় একদম ধুলোর মতন, মানে এতে গোবর সার, মাটি ভালো করে এরপরে ধুলোর মতন করে নিয়ে তারপর শিংকুচি, হালকা ফসফেট দিয়ে মাটিটা তৈরি করার পরে রেডি হয়ে যাওয়ার পরে আবার নতুন করে টবে এইভাবে অবস্থা আমরা তুলে এরকম ছোটোর ভারে বসিয়ে মানে আমরা রেডিমেড তৈরি করা। এখান থেকে গাছ ধরে যাওয়ার পরে মানে সেটাই যে মানাতে হয়, মানে বৃষ্টির জল বা কুয়াশা যাতে না লাগে, প্লাস রোদের তাকে। তার মানে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে ছোটো গাছগুলো ঠিক এভাবে তৈরি করা হয়। এই যে তিলপোলাটা চাপা দেওয়া আছে, চারাগুলো রেডি হওয়ার পরে তখন এগুলোকে বাইরে বের করেন। মানে আছে মানে 8 ইঞ্চি টবে, এগুলো আছে আপনার 200, 250, 1000 ভ্যারাইটি, 4 রকম রেঞ্জ আছে, 150 টাকারও আছে, 50 টাকারও আছে, 60 টাকারও আছে, প্লাস এই পাশে নাস্টেশিয়াম আছে, অ্যাস্টার আছে, ডালিয়া রয়েছে, মানে অ্যাস্টার আর নাস্টেশিয়ামগুলো 40 টাকা রেঞ্জে আছে, ডালিয়াগুলো 8 ইঞ্চি টাকা সেটিং আছে, এগুলো 150 টাকা রেঞ্জে পাবে। মানে এর থেকে ছোটো এগুলো তো এখনো ফুটেনি না, এগুলো ডিসেম্বরের শেষ থেকে শুরু মানে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি আপনি ফুল পাবেন ডালিয়াটা। ফুল এটা আপনি সারা বছর বেঁচে থাকে, এটা শীত থেকে আপনি গরমকাল অবধি ফুল পাবেন। তারপরে আবার এগুলো কেটে ছেটে আবার তৈরি করে রাখ, এটা বড়ো হয়ে গেছে, প্লাস এখন শুধু এই ফুল স্টার্টিং শুরু, মানে এটা মার্চ এপ্রিল মে মাস অবধি থাকবে ফুল। গাছটা এত সুন্দর কেটাপ লাগবে, মানে গাছের পাতা দেখায় মানে অসংখ্য ফুল থাকে। দাদা, এগুলো কী গাছ আছে? কনসিডিয়া, এগুলো 150 টাকা অ্যামাউন্ট আছে, প্লাস সামনে ইমপ্রেশন আছে। ইমপ্রেশন এগুলো কত দাম আছে? 200 টাকা রেঞ্জ আছে, 8 ইঞ্চি টবে। এই কনসিডিয়াগুলো 250 টাকা রেঞ্জ আছে, বড়ো টবে। সামনে গাঁদা ফুল, সামনে গাঁদাগুলো 8 ইঞ্চি টপের সেটিং আছে, আপনার এইগুলো 150 নিচে দেওয়া যাবে না, 150 টাকা পার টপ পড়বে। চন্দ্রমল্লিকাগুলো আপনার 60 টাকা রেঞ্জের অ্যামাউন্ট করা আছে, চন্দ্রমন্দিরগুলো 60 টাকা রেঞ্জের। আর এই যে সামনে ছোট্ট কালঞ্চ আছে, এটা কি আছে? কালঞ্চ ফুল। আচ্ছা, এগুলো কি দাম আছে? এগুলো 250 টাকা রেঞ্জ আছে, 250 টাকা। এই যে কাঁটা আছে ছোট টকে প্যাকেটে, এই হাদিসটা 40 টাকা, এগুলো 40 টাকা পিস। আবার চন্দ্রমন্দিরটা আছে 60 টাকা রেঞ্জ আছে, চন্দ্র 60 টাকা আছে, 100 টাকা রেঞ্জ। জবা ফুল হচ্ছে 100 টাকা রেঞ্জ।
আচ্ছা, এই অর্কিডগুলো 500 টাকা থেকে শুরু? হ্যাঁ, 500 700 300 হাজার অবধি আছে। হাজার অবধি আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অর্কিডগুলোর কিন্তু দাম অনেক বেশি। আপনার এমনি চন্দ্রমল্লিকা বা গোলাপ বা এর থেকে অর্কিডের দাম অনেক বেশি। ছাওয়ার মধ্যে এগুলো ঘরে হ্যাঙ্গিং এর জন্য, এগুলো সৌন্দর্যের জন্য ভালো, সেগুলো হ্যাঙ্গিং এর জন্য রাখা হয়েছে। দাদা, পিটুনিয়াগুলোর দাম কি আছে? 70 টাকা। 6 ইঞ্চি টবে 70 টাকা, 4 ইঞ্চি টবে 40 টাকা। এই গোলাপগুলো হচ্ছে 100 টাকা রেঞ্জ। যত গাছ আছে, জার বেড়া রয়েছে। এই পাতা বাড়িগুলোর দাম কি আছে? 150 টাকা আছে, 150 টাকা আছে, 550 আছে, 150 থেকে 550 অবধি। এটা মিয়া বলে, এগুলো 550 টাকা করে। এগুলো সব অর্কিড, সব অর্কিড। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে পূজা নার্সারিতে সিজন ফুল, অফ সিজন ফুল, অর্কিড, বিভিন্ন চারা গাছ, যেটা চাইবেন আপনার সব কিছু পাবেন। আমরা এখানকার স্টাফ গণেশের কাছে শুনে নেবো যে মানুষের চাহিদা সব কিছু ওনারা পূরণ করতে পারবেন কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই সব চাহিদা পূরণ করতে পারবো, কিন্তু যেটা দু একখানা মাঝখানে মাল না থাকলে আমাদের কাছে ঘুরে গেলে অর্ডার দিয়ে গেলে আমরা সে মালটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। বন্ধুরা শুনতেই পাচ্ছেন, সবাইকে বলেছি যে সব কিছু ওনারা অ্যারেঞ্জমেন্ট করে দেবেন। যদিও আপনারা দু একটা গাছ না পান, ওনাকে বলে গেলে দু একদিনের মধ্যে সেটাও অ্যারেঞ্জ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ গণেশদা।